নমস্কার আপনারা দেখছেন গোপীনাথ দাস হারাধন ইউটিউব চ্যানেল আমরা আলোচনা করছি গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক জং হী পুরুষং পুরুষং সর্ব সম দুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে এটির বাংলা অর্থ হলো এ পুরুষশ্রেষ্ঠ সমত্বে স্থিত ধীর ব্যক্তিকে মাত্রাস্পর্শ হেতু সুখ দুঃখে বিচলিত করতে পারে না তিনি অমৃতত্ব লাভ করেন অর্থাৎ সুখে দুঃখে সমর্থপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিকে ধীর বলা হয় এই ধীর ব্যক্তি প্রাপ্তির সামর্থ্য ও যোগ্যতা লাভ করেন সুখের ইচ্ছাকে পরিত্যাগ এবং দুঃখের অনিচ্ছাকে প্রসন্ন চিত্তে সহ্য করাই কাম্য এবং এটি সাম্য সুখে আনন্দিত না হলে এবং দুঃখে উদ্বিগ্ন না হলে তবেই সমর্থ আসে সমত্ব এলে অমরত্বের পথ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপতে গোপে সুগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কান্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভা নৌসুতি দেবী প্রণমামি হরিপ্রে সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন সুখ দুঃখকে সমান জ্ঞান করে অমরতের দিকে এগিয়ে চলুন